আসসালামু আলাইকুম। কেয়াজ কিচেন নোয়ালার আজকের পর্বে হাজির হয়েছি আরও একটা সিম্পল রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে নারকেলের নাড়ু। আজকে নারকেলের নাড়ুটা আমি চিনি দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের। খুবই সিম্পল একটা রেসিপি, আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটি প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ যে কোনো মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখে, আপনারা চাইলে কিন্তু এই লবণটা স্কিপও করতে পারেন। তারপর একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, ছোট্ট 1 টুকরা দারচিনি এবং 2টা এলাচ মাথা চিরে দিয়ে দিলাম। এখন চুলার হিটটা একদম লো হিটে রেখে আমি সব কিছু অনবরত নাড়তে থাকবো। চুলার হিটটা কিন্তু আমি বাড়াবো না, তাহলে এই চিনিটা দিয়ে যে পানিটা বের হবে তখন দেখা যাবে কি চিনির পানিটা খুব সহজে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর নারকেলটা কিন্তু সিদ্ধ হবে না। সুতরাং আমি লো হিটে রেখেই অনবরত নাড়তে থাকবো। চিনির পানিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, ফিরে এলাম বেশ কিছুটা সময় পর। চিনির পানিটা শুকিয়ে গেছে আর নারকেলটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিব, এটা কিন্তু অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ ঘিও ইউজ করতে পারেন। সব কিছু নেড়েচেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে নিয়ে চুলার থেকে নামিয়ে দিব। চুলা থেকে নামিয়ে নেয়ার পর দু হাতের তালুতে তেল অথবা ঘি মাখিয়ে নিয়ে যতটা গরম সহ্য করা যায় এভাবে রাউন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বানাতে যাবেন না, তাহলে কিন্তু এইভাবে রাউন্ড শেপ করে দেওয়া যাবে না। আর যে আমি গরম মশলা এবং তেজপাতার টুকরোগুলো দিয়েছিলাম এভাবে নাড়ু বানানোর সময় ওগুলো ফেলে দিতে হবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।